সবাইকে স্বাগতম জানাচ্ছি প্যাটার্ন পেইন্টিং এর আজকে আমাদের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে। তো গতদিন আমরা দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটা প্রিন্ট করে আপনাদের দেখাইছিলাম, যেখানে ছিল প্রথম রোতে 1, তারপরে রোতে 2 2, তারপরে রোতে 3 3 3। তো আজকে আমরা ঠিক সেম আরেকটা প্যাটার্ন আমরা প্রিন্ট করার জন্য প্রোগ্রাম তৈরি করব। সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রোতে 1, তারপরে 1 2, 1 2 3, 1 2 3 4, এরকম। অর্থাৎ আমাদের এখানে দেখেন তো 1 নম্বর রোতে শুধু 1 আছে, 2 নম্বর রোতে 1 2, 3 নম্বর রোতে 1 2 3, অর্থাৎ লাস্ট নাম্বার আমাদের 3 নম্বর রোতে আছে 3, তার মানে 4 নম্বর রোতে 4, 5 নম্বর রোতে 5। অর্থাৎ আমাদের রো যত নাম্বার তত পর্যন্ত আমরা প্রিন্ট করব। তো চলুন আমি কোড ব্লকে নিয়ে গিয়ে আপনাদেরকে এই প্রোগ্রামটা করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোড ব্লকে আসলাম, এখন আমরা প্রোগ্রামটা এখানে লেখার চেষ্টা করব। তো প্রথমে বেসিক স্ট্রাকচারটা লিখে নিলাম, এরপরে আমরা যেটা করব আমরা ভেরিয়েবল ডিটেল করে নিই। দেখতে পাচ্ছেন আমি প্রথমে ইন্টিজার রো, কলাম এবং এন নিয়ে নিলাম, এরপরে বলছি যে প্রিন্টএফ এন্টার এ ভ্যালু, এন্টার দ্য ভ্যালু অফ এন, অর্থাৎ টোটাল কতটা আমরা রো চাচ্ছি এটা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট হিসাবে নিয়ে নেব। তো তারপরে আমরা স্ক্যান করে নেব। স্ক্যান করে রাখবো এন এর মধ্যে, তাই না? তো এন এর মধ্যে রেখে এরপরে আমরা লুপ চালাবো আগের মতোই। গত প্রোগ্রামটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আশা করি এটা খুব সহজেই বুঝে যাবেন, আর গতটা যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে আসবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখব। তো আমরা একটা লুপ চালাবো যেটা হচ্ছে ফর লুপ। আমরা চালাবো কি দিয়ে? রো দিয়ে একটা, কলাম দিয়ে একটা, তাই না? তো রো দিয়ে আমরা বলছি রো ইকুয়াল 1, রো লেস দেন ইকুয়াল কত পর্যন্ত যাবে? এন পর্যন্ত, রো প্লাস প্লাস, তাই না? ওকে, এরপর আরে একটা লুপ চালাবো আমরা যেটা কলামের জন্য, সেটা হবে কি কলাম শুরু হবে 1 থেকে, চলবে কত পর্যন্ত? রো পর্যন্ত, আগের প্রোগ্রামটার মতোই, আর আমাদের কলাম প্লাস প্লাস হবে। এরপরে এখানে আমরা কি করব দেখেন তো, আমাদের এই প্রোগ্রামটাতে আরও একবার যদি যাই, প্রথমে হচ্ছে 1 নম্বর রো সেটাতে প্রিন্ট করেছে শুধু 1, 2 নম্বর রোতে এসে 1 2, 3 নম্বর রোতে 1 2 3, মানে যেটা আপনাদের বললাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে যে আমাদের যত নম্বর রো তত পর্যন্ত, হ্যাঁ যত নম্বর রো তত পর্যন্ত, আর কলামও তো ঠিক আমাদের তাই। এখানে দেখেন তো রো যত কলাম তত না, এই যে আমরা যদি সব শেষের কথা চিন্তা করি তাহলে এটা কত নাম্বার রো আমাদের? 7 নাম্বার, আর এই কলামটা কত? 7 নাম্বার কলাম, এটা 6 নাম্বার কলাম, এই খাড়াগুলো আমাদের কলাম, আর যে এই যে সোজাসুজি যেগুলো হরিজন্টালি এগুলো হচ্ছে আমাদের রো, অবশ্যই জানেন আপনারা এগুলো। তো আমরা এখানে কি প্রিন্ট করব তাহলে? আমাদের এই জিনিসগুলো আনতে হলে আমাদের কলামের ভ্যালুটা প্রিন্ট করতে হবে, তাই না? আপনাদেরকে একটু দেখাচ্ছি তাহলে বুঝবেন। পার্সেন্টেজ অফ ডি দিয়ে আমি একটা স্পেস দিলাম, দিয়ে আমি শুধু কলাম প্রিন্ট করে দিচ্ছি, কলামের ভ্যালু। তো এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে আশা করা যায় হবে। ও, তার আগে আমাদের এখানে একটা নিউ লাইন দিয়ে দিতে হবে, তাই না? অর্থাৎ আমি একটা এখানে নিউ লাইন দিলাম, মানে প্রত্যেকটা রো এর পরে একটা করে নতুন লাইনে চলে যাবে। আর এই রোটা কোথায়? আমাদের প্রথম যে ফর লুপ, এই যে এখান থেকে শুরু এখানে শেষ, প্রথম ফর লুপের মাঝে আমাদের এই নিউ লাইনটা দিতে হবে। তো এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, বলছে এন্টার দ্য ভ্যালু অফ এন। তো প্রথমে আমি এন এর ভ্যালু দিলাম 5, দেখেন 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। সো কীভাবে কাজ করলো প্রোগ্রামটা? প্রথমে আমরা 5 দিলাম, 5 গেল এন এর মধ্যে। তো এন এর মধ্যে এখন গেল প্রথমে ফর একটা লুপ চলছে, সেটা হচ্ছে যে রো এর ভ্যালু 1, 1 থেকে শুরু হয়ে এন পর্যন্ত যাচ্ছে। তো
তো চেক করবে যে রো কি n এর চাইতে ছোট অথবা ইকুয়াল হ্যাঁ আমরা যেহেতু 5 দিয়েছি সেটা এটা ঠিক এটা সত্য এরপর ভিতরে যাবে কলাম দেখবে কলাম অসুর হচ্ছে 1 থেকে আবার দেখবে কলাম লেস দেন ইকুয়াল রো রো এখন কত প্রথমে 1 তো রো যদি 1 হয় কলাম 1 ঠিক আছে রো এর সমান সো ভিতরে আসবে এটা প্রিন্ট করবে তারপরে কলামের মান এবার প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে এবার চেক করবে কলাম কি লেস দেন রো লেস দেন ইকুয়াল রো না এখন তো না কারণ 1 ছিল এখানে কলাম 2 হয়ে যাচ্ছে সো কলাম এটা এখন মিথ্যা হয়ে যাচ্ছে সো এই লুপটা ভেঙে যাবে উপরের লুপে যাবে আবার মানে বাইরের লুপে গিয়ে রো প্লাস প্লাস হবে অর্থাৎ রো এর ভ্যালু এখন 2 2 এর জন্য এসে সেম কাজ করবে 1 2 প্রিন্ট হবে 3 এর জন্য আসবে 1 2 3 প্রিন্ট হবে এইভাবে সর্বশেষ আমাদের প্রিন্ট হয়েছে কত 5 পর্যন্ত আমরা আরেকবার প্রোগ্রামটা রান করে দেখি আপনারা চাইলে অনেকবার রান করতে পারেন আমি এবার 9 দিচ্ছি সাপোজ সো দেখেন 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছে তার মানে এখানে আমাদের গত প্রোগ্রামের চেয়ে ভিন্নতাটা কি হলো আমরা এখানে যদি শুধু কলামের ভ্যালু প্রিন্ট করি তাহলে এইভাবে হচ্ছে আর যদি রো এর ভ্যালু প্রিন্ট করি তাহলে আমাদের প্রোগ্রামটা গত দিনের মতো হয়ে যাবে দেখেন আমরা এখানে যদি 5 দেই এই যে 1 2 2 3 3 4 4 অর্থাৎ গত প্রোগ্রামে আমরা প্রিন্ট করেছিলাম শুধু রো এর ভ্যালু আর এই প্রোগ্রামে আমরা প্রিন্ট করলাম কলামের ভ্যালু এই হচ্ছে ডিফারেন্সটা আপনাদেরকে আবার এখানে নিয়ে আসি দেখেন অর্থাৎ যদি আমাদের কলামগুলো সেম হয় দেখেন তো এখানে কলাম সেম না 1 1 1 প্রথম কলামে সব 1 দ্বিতীয় কলামে 2 2 2 2 সব 2 তৃতীয় কলামে 3 চতুর্থ কলামে 4 অর্থাৎ কলামগুলো সেম হলে আমরা কলামের ভ্যালু প্রিন্ট করব আর যদি উপরের প্রোগ্রামটা কি ছিল রো গুলো সেম ছিল তাই না দেখেন রো 1 1 1 এখানে 1 এখানে 2 2 এখানে 3 3 এখানে 4 4 অর্থাৎ রো এর ভ্যালুগুলো সেম হলে আমরা রো প্রিন্ট করব ঠিক যেমনটা দেখেছিলাম গত প্রোগ্রামে আমরা শুধু রো প্রিন্ট করেছিলাম এই প্রোগ্রামে শুধু আমরা কলাম প্রিন্ট করলাম তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি যথাসম্ভব সেটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ